আমি হয়তো জীবনের অনেক ক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হতে পারি, কিন্তু শুভি হবে না। শুভি, তোর বিভা দিদিকে কটকের বাড়ির ঠিকানাটা দিয়েছিস? তোকে যদি চিঠি লিখতে চায়। আমি এক্ষুনি লিখে দিচ্ছি। বিভা দিদি, চিঠি লিখবে তো আমায়? লিখব, নিশ্চয়ই লিখব। তুমি উত্তর দেবে তো? কাল সাহেব যখন ল্যান্ডো গাড়ি করে ক্লাবে যাবে, তখনই বোমাটা ছুটতে হবে গাড়িতে। বোমায় কাজ না হলে গুলি করব, কিন্তু এই কসাই কাজকে এবার আমরা মারবই, আর ফিরে তাকাবো না দিনেশ দা। এবার ইংরেজদের ভয় পেতে হবে আমাদের। ওরা জানে না মরাগাঙ্গে জোয়ার আসলে সে কি ভয়ঙ্কর হয়। তুই কি সত্যি সত্যি বাংলা পড়ানো নিয়ে বলবি নাকি? তাহলে কিন্তু খুব বকা খাবি। জানো ছোট মামা, ওই স্বদেশী দাদাটা কেমন হাসতে হাসতে বেত খেয়েছিল, ওকে দেখার পর আমিও আর ভয় পাই না। কি করবেন স্যার? কে নেই? বাংলা আমার নিজের ভাষা, সেটা জানার জন্য, বলার জন্য যদি আমায় মার খেতে হয় খাবো। আমি যে সেদিনকে তোমাকে এত করে বোঝালাম তার কোনো কথাই তুমি শুনলে না? আমি শুধু বলেছি চার্লস আর ওর বন্ধুরা যখন নিজেদের ভাষায় কথা বলে, বক্তৃতা দেয়, তখন আমরাও নিজেদের ভাষায় কথা বলবো, বাংলায় বলবো, বাংলা শিখবো। এতে দোষ কোথায় মা? নিজেদের ভাষা শিখতে চাইলে এতে দোষ? বোমায় যদি কাজ না হয় তাহলে বন্দুক দিয়ে আজ শেষ করবো একে। মন বলছে আজ দেশের ছোট প্রাণ দেওয়ার সুযোগটা পাবো। কি বই পড়ছো অনুমাসী? বাংলা? এই বইয়ে দেশের জন্য বলিদানের কথা লেখা আছে। এই বইয়ের একখানা শব্দ তোমার জানা, বন্দে মাতরম। আমার তো শরৎকে প্রথম থেকে একেবারেই পছন্দ নয়। তাছাড়া ওখানে মেয়ের বিয়ে হলে কটকে গিয়ে থাকতে হবে। শরতের মাকে আমি যা দেখলুম তাতে তো আমার যথেষ্ট সন্দেহ আছে, উনি আমার মেয়েকে বাপের বাড়িতে আসতে দেবেন কি না। মা, বিভা তো সব জেনেই বিয়েতে মত দিয়েছে। হ্যাঁ ঠিকই তো, শরৎকে দেখে তো বিভা মায়ের পছন্দ হয়েছে। আরে রাখুন তো, বিভার কতই বা বয়স, সে ভালো মন্দের বোঝেটা কি বলুন তো। আচ্ছা দেখুন, কালকে মনমথু এই বাড়িতে এলো, একটি বার সে ওই ঘরে এলো না, বলুন তো আমার মুক্তি কি থাকে? এই সব কিছু হয়েছে আপনার আর অজিতের জন্য, আপনারাই ওকে মাথায় তুলেছে। এই তো বিভা মা, বিভা মা এসো ভেতরে এসো, এসো। তুমি কাল তোমার মায়ের কথা শোনোনি কেন? আসলে মা, বিভার মনমতকে সেই রকম একটা। আই এম নট ডিস্টার্ব। কেমন আছো বিভা? তোমার সঙ্গে তো কালকে কথাই হলো না। আরে মনমত, এসো এসো এসো, বসো ভাইয়া, এসো 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 এসো, বসো। তুমি এখন হঠাৎ করে? অজিত? না না, আসলে তুমি সাহেব মানুষ তো, সাধারণত খবর দিয়েই আসো, কিন্তু এখানে কিসের ফর্মালিটি বলো তো? সে তো বটেই, সে তো বটেই, তুমি তো ঘরের ছেলে, একেবারে ছেলেরই মতন। বিভা মা, যাও তো মনমথর জন্য এক গেলাস শরবত নিয়ে এসো। দ্যাট উইল বি পারফেক্টলি ফাইন ম্যাম। মনমথ, ইংরেজিটার এত বেশি ব্যবহার করো না হে। জানো তো স্বদেশী মেলায় রবি ঠাকুর এসে বাংলার ব্যবহার করতে বলেছেন, নিজের মাতৃভাষাটাকে ঠিক করে শিখতে বলছেন। এক্সকিউজ মি অজিত, তুমি না আমাকে এই স্বদেশীদের কথা প্লিজ বলো না। ওরা যে আজকাল কী সব করছে আমি তাই তো বুঝতে পারছি না, তাদের আবার মেলা। আচ্ছা অজিত, আমরা কি ম্যানচেস্টারের মতন সুতো বানাতে শিখেছি যে তাদের সঙ্গে কম্পিটিশনে নামার কথা ভাবছি? হ্যাঁ, আমি কিছু ডোনেশন দিতে পারি, বলুন কি দেব। সরি স্যার, এই দোকানের সমস্ত জিনিসপত্র আমি কিনে ফেলেছি। আমি দেশের কাজে নিজেকে নিবেদন করতে চাই। আমি চাই না আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে আপনার স্বপ্নগুলো ভেঙে দিতে। এটুকুই বলার ছিল আমার। আশা করি ভুল বুঝবেন না আমাকে। সাহেবদের ক্লাবের সামনে ঘোরাঘুরি করা হচ্ছিল,
এই রোকো, কি ধরা পড়েছে বললেন জ্যাঠামশাই? চলো কেকটা কাটি। এক মিনিট দাঁড়াও ভাত বাবু। এই সব কিছুর ভার আমি আমার তিন জামাইয়ের উপর দিতে চাই। সব সিদ্ধান্ত তাহলে আপনিই নিচ্ছেন বৌঠান? আগে আমার মনে হতো যে সম্পত্তির বিষয়ে আপনার মায়া একটু কম, কিন্তু এখন মনে হচ্ছে সবটাই আপনার ভরং ছিল দাদার মন ভোলানোর জন্য। গুরুমশাই, মায়ের সম্পর্কে এমন কথা বলা স্পর্ধা করবেন না আমার সামনে। রেডিও স্টেশন থেকে ফোন এসেছে, ওরা প্রোমো রেকর্ডিংয়ের দিন ফিক্স করে ফেলেছে, দোলের পরের দিন আপনাকে স্টেশনে যেতে হবে। আপনি মাকে গঙ্গা স্নান ব্রত বা যে কোনো একটা কারণ বলে পারমিশন নিয়ে নিন। মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তার মানে সাপেরা যে যে পথে গেছে সব কটা পথেই আমার পদধূলি পড়তে হবে। তবে তাই চল। কালী কালী মহাকালী, কালীকে ভয় হারিণী, কাম মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তু। যারা আমাকে ব্যবহার করতে চাইলো তাদের জন্য ছুটে ছুটে গিয়ে প্রসাদ দিয়ে এলাম, আর আমার মা বোন তাদের মুখে একটু প্রসাদ তুলে দেব নে? তাহলে আমি যাচ্ছি, তুই থাক মন্দিরে। ওনার হাতে আর বেশি সময় নেই। বাবা তুমি চাও তো আমি আমি ওই মেয়েটিকে বিয়ে করি, বেশ আমি রাজি। তখন থেকে যা মুখে আসছে তাই বকে চলেছ, এত বড় আস্পর্ধা হয় কোথা থেকে তোমাদের? একটা জাস্ট হাটের টোকা মারবো, গদি থেকে উল্টে পড়ে যাবেন দেখবেন। আর আমি যদি মিডিয়াকে বলি তোমার ননদ বাড়ি থেকে পালিয়েছে, কোথায় রেখেছে এসাকে বল। শুধু একটা মেয়ে ট্যালেন্টেড বলে তুমি ওকে চান্স দিতে চাইছো, নাকি তোমার সাথে ওর ব্যক্তিগত রিলেশন আছে বলে ওকে তার দৌলতে কিছু পাইয়ে দিতে চাইছো? এনাফ জজদা, কি মনে করো তুমি নিজেকে? তোমার যদি এসব কথা বলার থাকে না তাহলে পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে কথাগুলো বলো, শুধু শুধু এখানে কাউকে ছোট করো না। ও এত বড় কথা, এত বড় কথা! আপনারা কি রানুকে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, ওকে একটু গাড়ি করে ওকে তুলে নিয়ে গেল এক্ষুনি। আমি বুঝে গেছি মহিম বাবু, আপনার সাথে চালাকি করে লাভ নেই, কিন্তু সত্যি তো আমি এখানে বসে আপনাকে টাকা দিতে পারবো না। আপনি আমাকে ব্যাংকে নিয়ে চলুন, না হয় আপনি আমার চেক বইটা এনে দিন কোনো ভাবে, পারবেন? ধরো দেখি, নয় বস্তিতে আমার বন্ধু আছে ত্রিফলা, ওরা আমার মায়ের খেয়াল রাখে, ওদের এই খাবারগুলো দিও। ওরাও না আমার মতন কোনো দিন ভালো খাবার খায়নি, আর আমার মায়ের একটু খবর এনো। এতটুকু মেয়ের সবার দিকে খেয়া? ও আমার ভালোবাসা, আগে সিঁথিতে সিঁদুরটা তোলো, তারপর না হয় বলবে যে হৃদয় তোমার। ওই একই লগ্নে তোমারও বিয়ে হ্যারিরও বিয়ে, তাই সিঁদুরটা সিঁথিতে আমার না পড়ে তোমার পড়বে? কিচ্ছু বলা যায় না, জানো তো কার কপালে কি আছে কেউ তা জানে না। এই সব কিছুর ভার আমি আমার তিন জামাইয়ের উপর দিতে চাই। সব সিদ্ধান্ত তাহলে আপনিই নিচ্ছেন বৌঠান? আগে আমার মনে হতো যে সম্পত্তির বিষয়ে আপনার মায়া একটু কম, কিন্তু এখন মনে হচ্ছে সবটাই আপনার ভরং ছিল দাদার মন ভোলানোর জন্য। গুরুমশাই, মায়ের সম্পর্কে এমন কথা বলা স্পর্ধা করবেন না আমার সামনে। যারা আমাকে ব্যবহার করতে চাইলো তাদের জন্য ছুটে ছুটে গিয়ে প্রসাদ দিয়ে এলাম, আর আমার মা বোন তাদের মুখে একটু প্রসাদ তুলে দেব নে? তাহলে আমি যাচ্ছি, তুই থাক মন্দিরে। ওনার হাতে আর বেশি সময় নেই। বাবা তুমি চাও তো আমি আমি ওই মেয়েটিকে বিয়ে করি, বেশ আমি রাজি। সাহেবদের ক্লাবের সামনে ঘোরাঘুরি করা হচ্ছিল, এই রোকো! কি ধরা পড়েছে বললেন জ্যাঠামশাই? আমি জানি না আমাদের কুটির আপনারা। শুধু একটা মেয়ে ট্যালেন্টেড বলে তুমি ওকে চান্স দিতে চাইছো, নাকি তোমার সাথে ওর ব্যক্তিগত রিলেশন আছে বলে ওকে তার দৌলতে কিছু পাইয়ে দিতে চাইছো? এনাফ জজদা, কি মনে করো তুমি নিজেকে? তোমার যদি এসব কথা বলার থাকে না তাহলে পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে কথাগুলো বলো, শুধু শুধু এখানে কাউকে ছোট করো না। ও এত বড় কথা, এত বড় কথা! আপনারা কি রানুকে দেখেছেন?
আপনি আমার চেক বইটা এনে দিন কোনোভাবে, পারবেন?